মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথোপকথনেই উঠে আসে দুর্নীতি ও টাকা ফেরানোর প্রসঙ্গ। ফোনে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ইডির বাজেয়াপ্ত করা 3000 কোটি টাকা তিনি বাংলার মানুষকে ফেরানোর বন্দোবস্ত করবেন। পাবলিক মে জরুর বতাইয়ে কি মোদীজি সে মেরি ফোন পর বাত হুই হ্যায় আর উন্হোনে কাহা হ্যায় কি বঙ্গাল কে লোক বিশ্বাস করে কি জো 1000 করোড় রুপে ইডি নে অ্যাটাচ কিয়া হুয়া হ্যায় वो 3000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा, ये जरूर बताइए आप लोगों को। हम बोलेंगे मोदी। प्रधानमंत्री এই যে কথাটা বাজারে ছাড়া হয়েছে একটা বিরাট বড় ভাঁওতা এবং বিরাট বড় নাটক। প্রধানমন্ত্রী কি বলেছেন, এক এই সরকার নয় পরের সরকার এসে চেষ্টা করবে। ইডি তো এতদিন দফায় দফায় কত কয়েক বছরে বহু টাকা বহু জায়গা থেকে বাজেয়াপ্ত করেছে, তাহলে এতদিন করেননি কেন? কোহিনুরও আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। কোহিনুর, ঠিক এই পয়েন্টটা কি তোমরা হাইলাইট করতে চাইছো যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্য? না, এটা তো একটা নিশ্চিত মডেল কোড অফ কন্ডাক্ট হলে আপনি এরকম কমিটমেন্ট করতে পারেন না। উনি তার প্রার্থীকে উনি ফোন করতে পারেন এবং প্রার্থীকে উনি ফোন করে পার্সোনালি যা খুশি বলতে পারেন, কিন্তু ওয়েন ইট ইজ কামিং টু পাবলিক ডোমেন, আমার ধারণা কেউ ব্রিজ করে পাবলিক ডোমেনে আনেনি, ব্যাপারটা বিজেপিই পাবলিক ডোমেনে এনেছে তাদের প্রচারের জন্য। তো তাদের প্রচারের ব্যবহার করার সময় যে একটা কমিটমেন্ট, এবং এই কমিটমেন্টটা প্রায় এটা বোধ হয় সংখ্যাটা একটু কম, কিন্তু প্রায় ওই কালো টাকা উদ্ধার করে এনে 15 লাখ টাকা দেবো বোঝেন, মানে নেচারটা এক, কোয়ান্টিটিটা একটু কম। এইটা বেসিক্যালি বিজেপি এখন তাদের তো আর এজেন্ডা নেই, সব আছে সিএ রাম মন্দির হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, মানে এত কথা বলেছিল তারা, কিন্তু আলটিমেটলি দিনের শেষে এসে এই বিলো দ্য বেল্ট, শুধুমাত্র এটা নয় এনআইএ ইনকাম ট্যাক্স ইডি, তারাও কিন্তু এখনো নির্বাচন কমিশনের আওতায় আছে, তাদেরকে গভর্নমেন্ট ইয়ে করছে, সেই তাদের চালনায় চলে যাচ্ছে, সেই এক এমসিসি ভাঙতে হচ্ছে এত কনফিডেন্স নিয়ে, 400 পার, 350, 370, 450, 545 পার করে দিচ্ছে মাঝে মাঝে বিজেপির নেতারা, তাও এই ছোট ছোট কাজ করতে হচ্ছে যে বলতে হচ্ছে, এবং এটা তো বিজেপি ব্রিজ করেনি, আপনারা ব্রিজ করেননি, ব্যাপারটা বিজেপি পাবলিক ডোমেনে এনেছে প্রচার করার জন্য, তারা প্রচার করার জন্য প্রধানমন্ত্রী পয়সা দেওয়ার, একদম কাঁচা পয়সা হাতে দেওয়ার কমিটমেন্ট করছে এমসিসির মাঝে, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আমি জানি ইলেকশন কমিশন কোনো স্টেপ নেবে, আমি আশা করেছিলাম কি মডেল কোড অফ কন্ডাক্ট কোথায় এখানে ব্যাহত হচ্ছে, যদি মডেল কোড অফ কন্ডাক্ট এখানে আহতই হয় ওদের দ্বারা ব্যাহত হয়, ওরা কোর্টে যাচ্ছে না কেন? এই কোর্ট বলে আপনি ইলেকশন কমিশন কোর্ট ইয়ে করে না, কিন্তু যেভাবে ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট হয়েছে সেটাই তো প্রশ্ন। আসবে চন্দনদা, যাকে কোহিনুর যাকে ফোন করছেন অর্থাৎ কৃষ্ণনগরের প্রার্থী, খুব ইন্টারেস্টিংলি কৃষ্ণনগর, কারণ তার বিরুদ্ধে প্রার্থী মহুয়া মৈত্র, যে মহুয়া মৈত্র বরখাস্ত, তার সাংসদ পদ খারিজ হয়েছে এবং মহুয়া মৈত্রকে ইডি তলব করেছে, মহুয়া মৈত্র এবং তার বন্ধু ব্যবসায়ী তাদের ইডি তলব করেছে। না, আমি তো আবার বলি যে মোপিয়া দিয়ে দেখবেন, এই যে চন্দনদা বসে আছে, SFI DYFI করে এসছে, তাদের শাখা সংগঠন আছে, তাদের শাখা সংগঠনের প্রচুর মুভমেন্ট টুভমেন্ট হয়, বিজেপির একটাই শাখা সংগঠন অপারেটিভ, মানে একটা অ্যাকুমুলেটেড, ইডি CBI ইনকাম ট্যাক্স, এই শাখা সংগঠনটা আপনি দেখুন সবচেয়ে বেশি অ্যাক্টিভ, সবচেয়ে বেশি বিজেপির ABBP বা ABBP যদিও ডাইরেক্ট নাই, তাদের যুব মোর্চা আছে ইত্যাদি ইত্যাদি কোথাও নেই, এদের অ্যাক্টিভিটি যদি একদিন মাইনাস হয়ে যায় বিজেপি বলে পার্টিটা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ থেকে উঠে যাবে। আমি আবার বলছি নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন কমিশন যেভাবে ইলেক্টেড হয়েছে আমরা এটা নিয়ে কোয়েশ্চেন মার্ক করেছি যে একজন ক্যাবিনেট মিনিস্টারকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী, যে ব্যাটসম্যান তারই আম্পায়ার, তো জীবনে আউট হবে কোনোদিন, জীবনে আঙুল তুলবে, সেইখানে দাঁড়িয়ে ইডি CBI এবং NIA এই দিয়ে নির্বাচন কন্ডাক্ট করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, প্রার্থী পায়নি তো খুঁজে, আপনি তো বলুন শুধু কৃষ্ণনগর কেন, এন্টায়ার 42টা কেন্দ্রে এখনো 38টায় বোধহয় ঠেকে আছে, 39টাও তো একটা বাদ চলে গেছে, সিটিং এমপিকে 19 দিন প্রচার করার সময় দিয়েছে, সিটিং এমপিকে তার আর প্রচার করারই সময় পাবে না, জলপাইগুড়িতে তার 19 তারিখ ভোট হয়ে যাবে। আমার কথা হচ্ছে আমি জাস্ট 1 মিনিট শেষ করে দিই, প্রার্থী খুঁজে পাচ্ছে না, আবার বিরোধী দলের নেতা নেত্রী মন্ত্রী সেটা ইরেসপেক্টিভ অল অপোজিশন পার্টি, তার বাড়িতে ইডি CBI NIA ইনকাম ট্যাক্স সব পাঠাচ্ছে, 400 পার 300 সার্টা একটা ফার্স্ট পজিশন, পা কাঁপছে বাউন্সার দেখে। অভিষেক,
এবার লোকসভা ভোটে নিজের পুরনো কেন্দ্র থেকে টিকিট পাননি। নতুন কেন্দ্রে গিয়েই নতুন করে বিতর্কে জড়ালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। মঙ্গলবার সকালে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিশানা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ আক্রমণ করেন দিলীপ ঘোষ। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করে যাত্রার মেয়ে হওয়া ঠিক না। সকালে বিরোধিতা করে ইতিমধ্যেই আসরে তৃণমূল। বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে দিলীপের বিরুদ্ধে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। এই যে ভাষা, এই যে ভাষা ব্যবহার করেছেন আপনারা জানেন, আমি ভাষাটার আবার পুনরাবৃত্তি করছি না, উনি কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গেছেন। আমার মনে হয় যে বাংলার সমস্ত মহিলারা এটা খেয়াল করুন যে কিভাবে বিজেপি ধারাবাহিকভাবে এখানকার নারী জাতিকে অপমান করে। আমি কোহিনুরের কাছে আসছি। কোহিনুর, যেমন অখিলগিরি বা অখিলগিরির মন্তব্যে যেমন গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল, অখিলগিরি তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দল নেয়নি, নিয়েছে কি না? অখিলগিরির ক্ষেত্রে আমরা অখিলগিরিকে ওয়ার্ন করেছি, তার ফার্স্ট টাইম অফেন্স ছিল, ওয়ার্ন করেছি এবং তিনি ক্ষমা চেয়েছেন। এবং এটা ঠিক যে একটা একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে জাস্টিফাই করা যায় না, কিন্তু এটাও তো ঠিক যে যেভাবে দিলীপ ঘোষকে তড়িঘড়ি তার দল সতর্ক করলো এবং ব্যাখ্যা চাইলো, নিন্দা করলো, সেইভাবে দিলীপ ঘোষ যে প্রসঙ্গ তুলছেন যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে ক্লারিফাই করেছিলেন যে এই বক্তব্যটা শিশুর অধিকারী সম্পর্কে নন, অন্য কারো সম্পর্কে। যদি তাও হয়, বিরোধী দলনেতা তার যে তার তার ওরিয়েন্টেশন সম্পর্কে ইঙ্গিত, সেটাও তোমাদের দলের তরফ থেকে করা হয়েছে না? আমি এক মানে এখানে বলো, করে 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, তোর বাপকে বল, কাকে বলেছ? তৃণমূল কংগ্রেসের আলাদা করে কোনো সে নেই, কোনো ওরিয়েন্টেড মানুষের যে হন তার ওরিয়েন্টেশন আমরা সমান হিসাবেই দেখি, সেক্ষেত্রে আমাদের কিছু নেই। তিনি ভারতবর্ষের নাগরিক বলেই বিশ্বাস করি, দুটো হয়ে গেল। তিন নম্বর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার 24 ঘন্টা আগে, ওই নামটা মনে পড়ছে না, কনিষ্ক পাণ্ডা বোধ হয় ভদ্রলোকের নাম, যে চড় মেরেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাকে হাত দেখিয়ে বলেছিলেন ভাইপো চিনতে পারছ, এসো আসলে একে দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উত্তর দিয়েছিলেন, আমার ধারণা কনিষ্ক পাণ্ডার সঙ্গে শুভেন্দু অধিকারের কোন বায়োলজিক্যাল সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই কথাটা উনি তাকে মিন করেছেন, শুভেন্দু অধিকারীকে বলেননি, কনিষ্ক পাণ্ডাকে বলেছেন যে আসুন। দুই, আমি দিলীপ ঘোষের ক্ষেত্রে বলি, দিলীপ ঘোষের এটা তো প্রথম, ধরুন দিলীপ ঘোষ এটা প্রথমবার করেছেন এমন না, পেটাবো মারবো করিয়ে মারবো এমন কদিন আগে বলেছেন, এক থাপ্পড় নাকি 7 দিনে গান শুনতে গান দিয়ে শুনতে পাবেন না, এরকম একটা কথা বলেছেন মমতা ব্যানার্জিও তো বলেছেন। তারপর আপনি শুনেছিলেন ড্রেস পরা নিয়ে শিল্পীদের আচরণ, এমন শিল্পীদের প্রতি আচরণ করেছেন যে এক শিল্পী তো কবিতা শোনাতে শোনাতে 77টা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন, এটা হয়েছে। এবং আমার একটা কথা মনে পড়ে, জাস্ট এক মিনিট যদি টাইম দেন, বহু পুরনো আমার মনে আছে বইমেলা নিয়ে একটা বিতর্ক হয়েছিল, এক বাম মন্ত্রী এবং এক পরিবেশবিদের সঙ্গে গণ্ডগোল হয়েছিল, সে বাম মন্ত্রীকে পরিবেশবিদ বলেছিলেন যে লাইন লাইটে থাকতে গেলে 3 বার ঝাঁপ মারতে যদি বলে শহীদ মিনার থেকেও করবে। দিলীপ ঘোষ হচ্ছে স্টান্টে পছন্দ, বলেছি যে একাধিক, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো ভদ্রলোকের মিসেস বলুন, শশী থারুরের মিসেসকে বলেছিলেন কত কোটি টাকা তার দাম ঠিক করে দিয়েছেন, এটা কোনো মতেই, যেই করুক, যেই বা যিনি করুক, রাজনীতির মধ্যে আমাদের সবার সৌজন্য আছে, সবার কথাবার্তা আছে। আমার দৃঢ় বিশ্বাস যে দিলীপ ঘোষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় যৌথবার দেখা হয়েছে, ভালোভাবে কথা বলেছে। কিন্তু প্রবলেমটা কোথায় মৌপিয়া দিই, দিলীপ ঘোষ যখন এরকম গোছের মন্তব্য করে, এরা ইনস্টিগেট করে দেয় তলার কর্মীদের, তলার কর্মীদের কিন্তু একসাথে চা খাওয়া হয়ে ওঠে না। আমার রাজশ্রী ধরো এখানে শো শেষ হওয়ার পর টাইম তোমার গেস্ট রুমে বসে আমরা হয়তো এক কাপ চা খাবো, দুটো কথা বলবো, বাড়ি কেমন আছে এটা জিজ্ঞেস করবো, তলার লেভেল কর্মীদের হয় না। এই ইনস্টিগেটেড মন্তব্যগুলো ধরে মারবো, পিটিয়ে মারবো, দৌড় করাবো, আগে কম করাবো, দৌড় পরে মারবো, এই গোছের মন্তব্যগুলো তলার লেভেল কর্মীদের ইনস্টিগেট করে দেয়, এবং ইনস্টিগেশনটা বোধপাটে হয়, যে বলছে যার পক্ষে বলছে সেও ইনস্টিগেটেড হয়, যার বিপক্ষে যাকে মারবে বলছে সেও ইনস্টিগেটেড হয়।